গুড মর্নিং স্টুডেন্ট হাও আর ইউ আই হোপ ইউ আর অল ফাইন তো দুদিন তো ছুটি ছুটি হলো দুদিন তো তোমরা অনেক বাড়িতে মজা করে কাটালে এবার তো আমাদের আবার পড়াশোনা করতে হবে তো আমি আবার কিন্তু তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বা তোমাদের আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস এল কেজির বাংলা তাহলে আজকে আমি কি পড়াবো ক্লাস এল কেজির বাংলা পড়াবো ঠিক আছে তো আমি তো আগের দিন বলেইছিলাম যে আমি কিন্তু নেক্সট দিন একটা নতুন জিনিস নিয়ে আসব তো আজকে কিন্তু আমি একটা সত্যি সত্যি নতুন জিনিস তোমাদের শেখাবো ঠিক আছে আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা অনেক মন দিয়ে সেটা দেখবে এবং করার চেষ্টা করবে তো তাহলে চলো আর বেশি কথা না বলে এবার আজকে আমরা কি শিখব এবং আগের দিনে আমরা কি করেছি সেটা নিয়ে আলোচনা কর করি ঠিক আছে তো আগের দিন আমি তোমাদের মনে করিয়ে দিই আগের দিন আমি তোমাদের করিয়েছিলাম হস্যই এবং হস্য এবং দীর্ঘ দিয়ে শব্দ গঠন তাই তো আশা করছি তোমরা বাড়িতে প্রত্যেকেই প্র্যাকটিস করেছো প্রত্যেকেই পড়েছ এবং লিখেছো। ঠিক আছে এবং সুন্দর করে লিখেছো। তো যাই হোক এবার আমরা আজকে শিখব যেটা সেটা হচ্ছে আজকে আমাদের টপিক কি বলো তো আজকে আমাদের টপিক হচ্ছে আকার যোগে শব্দ কি আকার যোগে শব্দ ঠিক আছে তো আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে আমরা কারযোগে শব্দের সাথে পরিচিত হব কিন্তু আমি তোমাদের আগে যতগুলো বর্ণ দিয়ে শব্দ গঠন করিয়েছি তাতে আমি শুধুমাত্র অকার যোগে করিয়েছি দেখো এই যে অকার যোগ আছে শুধুমাত্র সেটাতে যে যেটার মধ্যে কিন্তু কোনো আকার যোগ একার যোগ হস্যৈকার যোগ নেই শুধুমাত্র বর্ণগুলো দিয়ে তৈরি হয়েছে তাই তো বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি হয়েছে তো আমি আগে তো তোমাদের পরিচিত করাইনি যোগের সাথে তো আজকেই আমাদের ফার্স্ট শুরু হচ্ছে আকার আর যোগটা কেমন দেখতে হয় সেটা কিন্তু তোমাদের আগে জানতে হবে দেখো আকার যোগটা কেমন দেখতে হয় শুধুমাত্র একটা দাঁড়ি কেমন শুধু দাঁড়ি দেখো একটা শুধু দাঁড়ি দেওয়া আছে তো আকার যোগটা কিন্তু এই রকম দেখতে হয় ঠিক আছে তো শুধু আ দেখো এটাকে আমরা কি বলবো আকার বলবো দেখো আ আছে এখানে আটা তো তোমরা চিনতেই পারছো আর এই সোজা দাঁড়িটাকে আমরা কি বলবো আকার বলবো ঠিক আছে তো তাহলে এখন থেকে আমরা কিন্তু আকার যোগে শব্দ করবো তো তাহলে চলো আমরা দেখে নিই বইয়ে কি কি আছে আকার যোগে শব্দ দেখো আমি খুব সহজগুলো বলছি দেখো আগে আমরা কি দিয়ে শব্দ শিখেছি দুটো বর্ণ দিয়ে ক আর ক এরকম শিখে এসেছি কিন্তু আমাদের মাঝখানে কোনো কার যোগ ছিল না দেখো এখানে আছে কি দেখো কয়ে আকা ক কি হলো কাক তাই তো এখানে দেখো ঢয়ে আকা ক ঢাক তারপরে দেখো আ তয়ে আকা আতা দেখো এই দিকে থাকবে কিন্তু আঁকাটা অলওয়েজ এই দিকে থাকবে এই দিকে কিন্তু আঁকা হবে না এই দিকে হবে ঠিক আছে তারপরে দেখো পয় আঁকা তয় আঁকা পাতা তারপরে দেখো ছয়ে আঁকা তয় আঁকা ছাতা এগুলোতে দেখো সব আঁকার আছে সব আঁকা দেওয়া আছে দেখো একটা করে শুধু দাঁড়ি দেওয়া আছে তাহলে দাঁড়িটাকেই আমরা কি বলবো আকার। ঠিক আছে তো বুঝতেই পারছো দেখো ময়াকা ছমাজ, কয়াকা কয়েকা কাজ এগুলো হচ্ছে আকার আকার যোগের শব্দ ঠিক আছে তাহলে চলে এবার আমরা খাতায় লিখে নিই বা খাতায় দেখে নিই কী করতে হবে বুঝতে নিশ্চয়ই পেরেছ আকার যোগটা দেখো আমি কিছু লিখে রেখেছি তোমরা কিন্তু বাড়িতে এইভাবেই প্র্যাকটিস করবে মনে থাকবে বাড়িতে কিন্তু তোমরা এইভাবেই লিখবে এ দেখো এখানে আমি কি লিখেছি কয়ে আকা ক কি হয় কাক তাহলে দেখো আমি এখানে লিখবো কয়ে আকা কাক তাহলে কেমন হয় এই রকম হয় ঠিক আছে আকার যোগ কিন্তু এই রকম দেখো আমি শুধু একটা দাঁড়ি কয়ে ক কাক বোঝা যাচ্ছে আবার দেখো লিখছি কয়ে ক কাক তারপরে দেখো আ তয় আঁকা কি হয় আতা আবার দেখো আ তয়াকা কি হয় আতা তোমরা কিন্তু বাড়িতে এইভাবেই লিখবে আবার দেখো কি আছে এটা কি বলতো কয় আঁকা বর্গীর্য কাজ তাই তো কয়াকা বর্গীর্য কাজ এটা কিন্তু কয়ের আঁকা সময় আমি কি বলেছি যে আঁকাটা কোন দিকে হবে তোমার এই দিকে হবে এই দিকে ঠিক আছে তাহলে আঁকাটা এই দিকে হবে ক আঁকা জ কাজ আবার দেখো কয়ে আঁকা জ কি হয় কাজ তোমরা কিন্তু এইভাবেই পড়বে আর এইভাবেই কিন্তু লিখবে শুধু কিন্তু লিখে গেলে হবে না তার সাথে সাথে কিন্তু পড়তে হবে সমান তালে ঠিক আছে তারপরে দেখো ময়ে আঁকা ছ মাছ আবার দেখো ময়ে আঁকা ছ মাছ ঠিক আছে তো আমাদের কিন্তু আজকে তাহলে কি হলো আকার আর আকারটা কেমন দেখতে আমি বারবার দেখাচ্ছি শুধু একটা লাইন ঠিক আছে আর আবারও তোমাদের বলছি ভালো করে শোনো আকার কিন্তু কোনো দিনও এই দিকে হয় না ঠিক আছে আকার এই দিকে হয় ঠিক আছে মনে থাকবে প্রত্যেকের আকার এই দিকে হয় আর আকারটা ভালো করে তোমাদের চিনতে হবে শুধুমাত্র একটা দাঁড়ি দেখো এই দেখো বইয়ে দেখো শুধুমাত্র একটা দাঁড়ি ঠিক আছে আর তাহলে আমরা আজকে আঁকার যোগে চারটে শব্দ শিখলাম কটা শব্দ শিখলাম চারটে শব্দ শিখলাম আমরা কিন্তু আরও শিখব আরও অনেক নতুন নতুন শব্দ শিখব আজকে আমরা চারটেই শব্দ শিখলাম আঁকার যোগে আশা করছি আঁকার যোগটা তোমরা বুঝতে পেরেছো যে কেমন দেখতে হয় বা কোন দিকে বসে তো আজকে আমরা আকার যোগে দুটো দেওয়া শব্দ শিখলাম অর্থাৎ দুটো বর্ণ দেওয়া শব্দ শিখলাম তো তোমরা তো নতুন শিখছো সেই জন্য আমি দুটো বর্ণ দেওয়া শব্দই তোমাদের শেখালাম ঠিক আছে তো তোমরা কিন্তু বাড়িতে এগুলোই প্র্যাকটিস করো ভালো করে প্র্যাকটিস করবে আর অবশ্যই কিন্তু আমি দেখো তোমাদের জন্য অর্থাৎ তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি পেন্সিল ইউজ করলাম তোমরাও কিন্তু সেমভাবে পেনসিল ইউজ করবে আর লাইনের মধ্যে লিখবে এই মুহুর্তে তো আমার কাছে বাংলা খাতা নেই সেই জন্য আমি তোমাদের লাইনের মধ্যে দেখাতে পারছি না তো তোমরা কিন্তু অবশ্যই লাইনের মধ্যে লিখবে মনে থাকবে তো এটুকুই তাহলে তোমরা প্র্যাকটিস করো পরের দিন কিন্তু আমরা আবার নতুন কিছু নিয়ে আসব ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা প্লিজ ফলো করো ঠিক আছে তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি টাটা হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ